بسم الله الرحمن الرحيم বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজকে আমরা জানব প্রাণী সম্পর্কে কিছু অজানা তথ্য তো চলুন তাহলে শুরু করা যাক কোন প্রাণী তার জিহ্বা বের করতে পারে না কুমির তাদের জিহ্বা বের করতে পারে না কোন প্রাণীর শরীর ঘামে না কুকুরের শরীর ঘামে না সে মুখ দিয়ে গরম বাতাস বের করে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পায়ের নিচের যে প্যাড থাকে তা ঘামতে থাকে কুকুর সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে দৌড়াতে পারে গ্রেহাউন্ডস হলো বিশ্বের দ্রুততম কুকুর যা প্রায় 45 মাইল প্রতি ঘন্টায় গতিতে দৌড়াতে সক্ষম প্রত্যেক কুকুরই আলাদা কিভাবে প্রতিটি কুকুরের একটি অনন্য নাকের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অর্থাৎ এই নাক অন্য কোন কুকুরের সঙ্গে মিলবে না আমাদের হাতের নখে যেমন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কার ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি কুকুর না মানুষের একটি কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 1000 গুণ বেশি পৃথিবীতে কতজন মানুষ কুকুরের জন্মদিন পালন করে কুকুরের মালিকদের 9% তাদের পোষা প্রাণীর জন্মদিনের পার্টি করে থাকে কুকুরের দাঁত কতটি কুকুরের 28টি শিশুর দাঁত অর্থাৎ কুকুর 28টি দাঁত নিয়ে জন্মে এবং 42টি তার স্থায়ী দাঁত রয়েছে মানুষ কান নড়াতে পারে না কিন্তু বিড়াল কেন পারে বিড়াল এমন একটি প্রাণী যার কানে 32টি মাংসপেশী রয়েছে বিড়াল সাজতে কত সময় ব্যয় করে বিড়াল তাদের জাগ্রত সময়ের প্রায় 30% সময় নিজেকে সাজাতে ব্যয় করে বিড়ালের কণ্ঠস্বর কতটি বিড়ালের 100-এর বেশি কণ্ঠস্বর রয়েছে যেখানে কুকুরের প্রায় 10টি অর্থাৎ বিড়াল বিভিন্ন রকম আওয়াজ করতে পারে বিড়ালের কাঁটা এতই সংবেদনশীল যে তারা বায়ু প্রবাহের সামান্য পরিবর্তনও শনাক্ত করতে পারে আর এই কাঁটাটি হচ্ছে তাদের মুখের দুই পার্শ্বে যে পশমগুলো রয়েছে বা লোম বা চুল বিড়ালের কতটি দাঁত বিড়ালের 26টি শিশু দাঁত অর্থাৎ 26টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করে আর 30টি তার স্থায়ী দাঁত রয়েছে কে সবচাইতে দূরে লাফ দিতে পারে ফ্লিয়াস তার শরীরের দৈর্ঘ্যের 350 গুণ লাফ দিতে পারে কোন পাখি পিছনে উঠতে পারে হামিং বার্ডই একমাত্র পাখি যারা পিছনের দিকেও উঠতে সক্ষম কোন জীবের মস্তিষ্ক নেই স্টারফিশের মস্তিষ্ক থাকে না কোন মশা কামড় দেয় শুধুমাত্র স্ত্রী মশাই কামড় দিতে সক্ষম শুধুমাত্র স্ত্রী মশাই কামড়ায় কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে উড়তে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী হলো বাদুড় ধন্যবাদ সবাইকে প্রাণী সম্পর্কে জানার জন্য নতুন এ ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ